দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুতে রেলপথ নির্মাণের কাজ। চীনে তৈরি হচ্ছে 100টি অত্যাধুনিক কোচ। চলতি মাসে শুরু হবে রেল ট্র্যাক বসানোর কার্যক্রম। নকশাতেই আটকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আধুনিক বাণিজ্যিক ভবনের কাজ। চুক্তির দুই বছরেও মেলেনি ডিজাইন, বাড়ছে প্রকল্প নিয়ে অনিশ্চয়তা। হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন 416 জন, আজ আসছে আরও 10টি ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। স্বস্তি ফিরছে ভোজ্য তেলের দামে, পাইকারি পর্যায়ে এক মাসে লিটার প্রতি কমেছে 40 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার দাবি, বাড়তি ডাল ও চিনির দাম। এবং ভারতে অর্থ পাচারে গ্রেফতার পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে আজ। কলকাতার আদালতে তোলা হবে বাকি 5 জনকেও। সময় সংবাদের সঙ্গে আছি আমি। পদ্মা সেতুতে চলতে চীনে তৈরি হচ্ছে 100টি অত্যাধুনিক ট্রেনের কোচ। চলতি বছর ডিসেম্বরে প্রথম চালানে 32টি কোচ দেশে আসার প্রত্যাশা রেলের। প্রকল্প পরিচালক জানান, অত্যাধুনিক স্টিলে তৈরি এসব কোচে কোনো ঝাঁকুনি থাকবে না আর ভ্রমণ হবে আরামদায়ক। এদিকে জুলাইয়ের শেষ সপ্তাহে পদ্মা সেতুর ওপর রেল লাইন বসানোর কাজ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, 2023 সালের 23 জুন নতুন কোচ দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। পদ্মা সেতু রেললিংক প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে 172 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ। তবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 81 কিলোমিটার আগামী বছরের 23 জুন উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ করছে রেলওয়ে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 41 কিলোমিটারে উড়াল রেলপথ আছে 16.77 কিলোমিটার। মেজর ব্রিজ 15টি আর রেল স্টেশন নির্মাণ হবে 4টি। এই অংশের কাজের অগ্রগতি 61%। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত 40 কিলোমিটারে উড়াল রেলপথ 6.61 কিলোমিটার। মেজর ব্রিজ নির্মাণ হবে 12টি। এই অংশের অগ্রগতি 80%। তবে নানা কারিগরি জটিলতায় 6.15 কিলোমিটার মূল সেতুর উপর এখনও শুরু হয়নি রেল লাইন বসানোর কাজ। রেলমন্ত্রী জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে রেল ট্র্যাক বসানো, যা শেষ হবে 6 মাসের মধ্যে। সেতুর উপরে যে কাজ করার যে অনুমোদন, সেটা হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে হয়তো পেয়ে যাব। ডিসেম্বরের মধ্যে তাহলে আমরা সেতুর উপরে যে কাজ, এটা হয়তো আমরা সম্পন্ন করতে পারব। সেতু দিয়ে চালানোর জন্য বিশেষ ধরনের 100টি আধুনিক রেল কোচ তৈরিতে ইতোমধ্যে চীনের CRRC কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্প পরিচালক জানান, চীনে শুরু হয়েছে 5 ধরনের কোচ নির্মাণ। আমাদের ইতিমধ্যে প্রোটোটাইপ 5 ধরনের কোচ এটা নির্মাণ এটা হয়ে গেছে। স্টেনলেস স্টিল বডি থাকবে, ঝাঁকুনি যেগুলো আসে সেগুলো অনেক এটা অ্যাবজর্ব করতে হবে, দরজাগুলো স্লাইডিং থাকবে, আধুনিক টয়লেট থাকবে, সেখানে কমোড থাকবে। প্রকল্প পরিচালক জানান, চলতি বছরের ডিসেম্বরে 32টি কোচ প্রথম চালানে দেশে আসবে। একটা ট্রেন পরিচালনার যে যতগুলো কোচ দরকার, সেই কোচগুলো আশা করি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে আমরা পেয়ে যাব। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ সমাপ্তির মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান রেল যোগাযোগের পথ উন্মুক্ত হবে বলে মত রেল কর্মকর্তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করবার লক্ষ্যে কিন্তু কাজ পুরোদমে চলছে এবং সেই কাজের অগ্রগতি দেখতেই কিন্তু রেলপথ মন্ত্রী এই মাওয়া আসছেন এবং তিনি এখানকার যে কাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু বৈঠক করবেন এবং এই বৈঠক থেকে কিন্তু নানা রকম দিক নির্দেশনা আসবে। একই সঙ্গে কিন্তু সেতুর যে নিচতলায় হস্তান্তরের বিষয়টি রয়েছে সেই ব্যাপারে কিন্তু আগামীকালকে একটি সভা রয়েছে এবং সেখানে কিন্তু এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ এবং প্রকৌশলী তারা বসেই কিন্তু সেই হস্তান্তর প্রক্রিয়াটি শর্ত সাপেক্ষে গ্রহণ করা হবে এবং পদ্মা সেতুর নিচতলায় এরপরে কিন্তু রেল ট্র্যাক বসানোর যাবতীয় ব্যবস্থা করে রাখা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু সেতুর যে দুই পাশে ভায়াডাক্ট রয়েছে সেখানে কিন্তু রেল ট্র্যাক বসানো হয়েছে। কিন্তু মা প্রান্তে কিছুটা জায়গায় রেলপথ বসানো বাকি রয়েছে, কারণ এখানে যে নকশার একটি পরিবর্তন করা হয়েছে 14 এবং 15 নম্বর খুঁটির মা
বাজে সেটি সেটেলমেন্টের জন্য চীনা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী তারা তিন মাস অপেক্ষা করেন। সেটি অপেক্ষার পরেই কিন্তু সেই অংশটি প্রায় 800 মিটার যে এলাকা সেটি রেল ট্র্যাক বসানো হবে। আর 6.15 কিলোমিটার মূল সেতু জুড়ে যে রেল ট্র্যাক বসানো সেটি কিন্তু পাথরবিহীন রেল লাইন, এবং সেটি বসানোর ক্ষেত্রে কিন্তু নানা রকম যে টেকনিক্যাল বিষয় রয়েছে সেগুলো তারা ভালোভাবে ঝালাই করে নিচ্ছেন। একই সঙ্গে সড়ক পথে যে রেল রেল পথের নিচতলা কাজ চলমান অবস্থায় কিন্তু সড়ক পথও চালু থাকবে, এবং সে কারণে যে ভাইব্রেশনের চ্যালেঞ্জ সেটি নিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে সড়কপথ চালু রেখে রেলপথ করার ব্যাপারে কোনো চ্যালেঞ্জ এখনও তৈরি হয়নি, এবং সেটি যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু যে সড়কপথের যানবাহন সেটিকে গতি কমিয়ে আনা অথবা যেগুলো ভারী যানবাহন আছে সেগুলো সময় সমন্বয় করার বিষয়গুলো কিন্তু সেতু কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যারা সংশ্লিষ্ট উভয়ই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং সেতুর যে ভাঙা থেকে মা অংশ সেই কাজের অগ্রগতি, এবং একই সঙ্গে এই মা থেকে রাজধানী পর্যন্ত যে রেলের পথ আছে সেগুলো নিয়ে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে একই সঙ্গে কিন্তু আগামী 2023 সালে যে রাজধানী থেকে ভাঙা পর্যন্ত রেল চালু করবার চেষ্টা করছেন সেই কাজটি কিন্তু দ্রুত করবার জন্যই সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু চীনা কোম্পানি কাজগুলো করছে। তো এই ছিল পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে আমার কাছে থাকা সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাওয়ায়। নকশাতেই আটকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ। 2020 সালে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হলেও আড়াই বছরেও মেনেনি নকশা। এতে অনিশ্চয়তা বাড়ছে প্রকল্পের ভবিষ্যৎ দিয়ে। কয়েক দফা চিঠি দিয়ে চুপ করে বসে আছে সিটি কর্পোরেশন, আর বিআইএবি বলছে নকশা প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রকৌশলীর অনিয়মের অভিযোগে আটকে আছে পুরো প্রকল্প। রাশেদ লিমনের রিপোর্ট। ঝুঁকিপূর্ণ এই ভবন ভেঙে গুলশান দুয়ে একটি আধুনিক সিভিক সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উন্নত বিশ্বের বাণিজ্যিক ভবনের মতো এই সেন্টারে সব ধরনের নাগরিক সুবিধা রেখেই নির্মাণ করার কথা ছিল বহুতল সিভিক সেন্টার। সে উদ্দেশ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিএনসিসি। সেই অনুসারে পুরো প্রতিযোগিতার আয়োজন ও বাছাইয়ের কাজ করবে স্থপতি ইনস্টিটিউট, আর অর্থ দেবে সিটি কর্পোরেশন। পরে আনুষ্ঠানিকভাবে সেরা তিন ডিজাইনারকে পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়। যদিও দুই বছরেও আলোর মুখ দেখেনি সেই নকশা, অথচ দফায় দফায় চিঠি দিয়েও সেদিন পর্যন্ত কোনো জবাব পায়নি ডিএনসিসি। অন্যদিকে নতুন করে তৈরি হবে বলেই ঝুঁকিপূর্ণ এই ভবনটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশন। আবার এই বাণিজ্যিক কেন্দ্র নির্মাণে দেরি হওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে নগর ভবন। তবুও এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তার জবাব ছিল অনেকটাই দায়সারা। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে হয়তো বা রেজাল্ট পেয়ে যাবো, তবে এটা একটু বিলম্ব হয়ে গেছে, এটা টেকনিক্যাল একটা ব্যাপার। যদি টেকনিক্যাল বিষয়টি নিয়ে ওনারা হয়তো ভাবছেন যে যাচাই বাছাই করে যেটা মানে কম্পিটিশনে কারা ফার্স্ট হবে সেকেন্ড হবে এটা ওনারা বলতে পারবেন। সবশেষ গত জুলাই মাসে একটি চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করে বিআইএবি। জানানো হয় প্রথম হওয়া প্রতিযোগীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই বিলম্ব। চিঠির দেয়া তথ্য মতে এই সিদ্ধান্ত নিতেই 14টি সভা করতে হয়েছে তাদের। এবার আশ্বাস শিগগিরই কেটে যাবে জটিলতা। প্রক্রিয়াগতভাবে তিনি একটি পদে থাকা অবস্থায় এই প্রতিযোগিতা অপসারণ করতে আইনগতভাবে পারেন না। আমাদের প্রফেশনাল বা পেশাগত আইনগত কমিটি সেটা পরীক্ষা নিরীক্ষা করে যিনি দ্বিতীয় হয়েছেন তাকে প্রথম ঘোষণা করা হবে, এবং পুরো প্রক্রিয়ায় নিয়মকানুন অনুযায়ী তিনি এখন কার্যক্রম করবেন। তবে নগরবাসীর প্রত্যাশা সব জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবে এই প্রকল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ধন্যবাদ। তো এই যে আজকে এই মুহূর্তে যদি বলি পাটুরিয়া ঘাটে কিন্তু বেশ চাপ রয়েছে, অর্থাৎ যদি বলি ঈদের পরে যে সর্বোচ্চ চাপটি কর্মমুখী মানুষের তা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি, তবে বেলা বাড়ার সাথে সাথে আরো চাপটি বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে যদি বলি যে এই চাপটি সেই চাপটি কিন্তু সকালের তুলনায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। যে কয়েকটি ফেরি
তারাও বলেছে যে আজকে পর্যন্ত তাদের আসলে ছুটি ছিল, যার জন্য কিন্তু বেশ কিছুদিন ঈদের পরে আজকে চতুর্থ দিন পর্যন্ত তারা ছুটি কাটিয়ে তারা কিন্তু এখন আবার ঠিক কর্মমুখী হচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু স্বজনদের দেখে আসতে একটু কষ্ট হচ্ছে, তারপর তারাও কিন্তু যাচ্ছে। তারা কিন্তু অভিযোগও করছে আজকে যে যানবাহন এবং যে যাচ্ছে যানবাহনে কিন্তু ভাড়াটা দ্বিগুণ বা তিনগুণ রয়েছে। তবে স্বস্তি রয়েছে যে বিষয়টি সেটা হলো কোনো যানজট কিন্তু তাদের পড়তে হয় না, যে কোনো মহাসড়কে ভোগান্তি নাই। তারপরেও কিন্তু এই যে অতিরিক্ত ভাড়া যে আদায় করা, এটা কিন্তু যারা যানবাহনের যারা রয়েছে তারা কিন্তু নিচ্ছে। তবে আমি ঘাট এলাকা থেকে শুরু করে মহাসড়কের খোঁজ নিয়েছি এবং সেক্ষেত্রে জানতে পেরেছি যে কোথায় কিন্তু ভাড়া নিয়ন্ত্রণ করার জন্য যে কর্তৃপক্ষ থাকার কথা বা সে তারা কিন্তু কোনো দেখভাল করছে না। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এখন যে চাপটি রয়েছে ঘাট এলাকাতে এর চাইতে আরো কয়েক গুণ চাপ কিন্তু বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে কি, 11টা পর থেকে এই চাপটা আরো চার গুণ বৃদ্ধি পাবে বলে আসলে যারা এখানকার ঘাট কর্তৃপক্ষ তারা কিন্তু মনে করছে। যার জন্য কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে যে ফেরি গুলো রয়েছে সবগুলো ফেরি কিন্তু এখন এই চলাচল করছে। অর্থাৎ যদি বলি এই যে একটা কাঞ্চকল একটা অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা ফেরি কিন্তু যে যানবাহন গুলো ঘাটে পাচ্ছে পাটুরিয়া ঘাটে সেই যানবাহন গুলো নিয়ে কিন্তু এতক্ষণ সরাসরি যুক্ত ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। সময় সংবাদে আরো থাকছে, গাজীপুরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, দুর্গন্ধে নাকাল নগরবাসী, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্পের কথা জানালেন ভারপ্রাপ্ত মেয়র। হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন 416 জন হাজি, তাদের চোখের সামনে ভাসছে কাবার ছবি, মানুষপটে আরাফাত, মিনা আর মুজদালিফার শতস্মৃতি। সার্বিক ব্যবস্থাপনায় খুশি জানিয়েছেন তারা। আর ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 10:30 416 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনায় পরিচালিত হজের প্রথম ফিরতি ফ্লাইট। মহামারী করোনার কারণে গত 2 বছর বন্ধ থাকার পর এবার প্রথম হজ পালন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন হাজিরা। এই অনুভূতিগুলো এগুলো আসলে কালকে ফেরত আসার সময় খুবই খারাপ লাগছিল আমাদের। আমরা 40 দিন আসলে একটা অন্য জগতে ছিলাম, মনটা কাঁদছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলে ওখানে আমরা গেছি ভাই। আরাফাতের ময়দানে অবস্থান, মিনা ও মুজদালিফার শতস্মৃতি যেন এখন চোখের তারায় ভাসছে হাজিদের, তাই আবেগাপ্লুত তারা। পবিত্র এসব স্থানে দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর কাছে প্রার্থনার কথা জানান তারা। আমার দেশ, আমার মাতৃভূমি সবার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে, পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য। এবার ঢাকা থেকে হাজি প্রতি 5 লিটার করে জমজমের পানি বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। অনেক ভালো ব্যবস্থাপনা ছিল, আমরা সরকারিভাবে ইয়াতে গেছি, অনেক ভালো ছিল। আমাদের সৌদি সরকার, বাংলাদেশ সরকার আমাদেরকে যেভাবে রেখেছে অনেক সুন্দর জায়গায় রেখেছে, অনেক আপ্যায়ন করেছে এবং সার্বিক ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। সার্বিক সুন্দর, সুস্থ এবং মনোরম পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। আর হাজিদের ফেরা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন অথরিটি। আমি আশা করি যেভাবে আমরা করছি এই ব্যবস্থাপনা আমরা অব্যাহত রাখবো এবং আগামী দিন শুধু হাজিরা না, আমাদের সকল যাত্রীরা যেন একইভাবে ব্যবস্থাপনা পেতে পারে সেদিকে আমাদের দৃষ্টি আছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 165টি হজ ফ্লাইটে 60,000 হাজি হজ পালন করতে যান, আর হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন 15 জন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি দেশের বাজারে ক্রেতা সংকটে অবশেষে ভোজ্য তেলের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। এক মাসের ব্যবধানে প্রতি মন সয়াবিনে 700 এবং পাম অয়েলে 1500 টাকা কমেছে। পাইকারি পর্যায়েও লিটারে কমেছে অন্তত 35 টাকা। এদিকে আবারও স্বস্তির হতে শুরু করেছে ডাল ও চিনির বাজার। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনার কারণে উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিক সংকটের মুখে বিশ্ববাজারে গত 2 বছরের বেশি সময় ধরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তার সাথে চলতি বছরের শুরুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভোজ্য তেলের বাজার আরও বেশি ঊর্ধ্বমুখী করে তোলে। তবে নানা জটিলতায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ক্রেতা কমে যাওয়ায় বুকিং রেটও পড়ে যাচ্ছে। এক মাসের মধ্যে প্রতি মেট্রিক টন সয়াবিনে 550 এবং পাম অয়েলে 750 মার্কিন ডলার কমে গেছে। এটা আন্তর্জাতিক বাজার যেভাবে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ গতিতে কমে গেছে। এখন আমাদের 1050 ডলার পাম অয়েল, 1450 ডলার সয়াবিন, সাথে সাথে আমাদের লোকাল মার্কেটও কমে গেছে। বিশ্ববাজারের মতো দেশের বাজারও কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত এক মাসে ভোজ্য তেলের দামের ক্ষেত্রে প্রতি কেজিতে কমেছে 35 থেকে 40 টাকা। 40 টাকা করে কি প্রতি পার কেজি কমে গেছে বলতেছে। তো আন্তর্জাতিক বাজারে বুকিং কম, বুকিং কম আছে, ওরা মার্কেটে মাল কি রেট কাটে বিক্রি করতেছে। অবাধে ভারতীয় পণ্য আসতে থাকায় এক সপ্তাহের মধ্যে আদা, রসুন ও পেঁয়াজের দামও কমেছে। ঈদের আগে চাহিদা ছিল প্রচুর, সেই জন্য দামটা একটু বেশি ছিল, আর ঈদের পরে দামটা চাহিদা কমার কারণে এই দামটা কমে গেছে। এদিকে ডলারের তুলনায় টাকার মান কিছুটা কমে যাওয়ায় ডাল আমদানিতে প্রভাব পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই সব ধরনের ডালের দামে প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। ডলারের দাম বেশি হওয়ার কারণে নতুনভাবে এলসি হচ্ছে না, আর যেগুলো আসতেছে ওগুলো পেমেন্টটা আমাদের বেশি দামে দিতে হবে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের চিনি রপ্তানি বন্ধ রেখেছে ভারত, এই সুযোগে বাড়ানো হচ্ছে চিনির দাম। শুল্ক হার নিয়ে বাজারে যে অস্থিরতা ছিল অলরেডি সেটা তো কমে গেছে, কমে এখন বাজার টেকনিক স্থিতিশীল এসে দাঁড়াইছে। ব্যাপক চাহিদার কারণে অধিকাংশ ভোগ্যপণ্যই বাংলাদেশে আমদানি করতে হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি স্থলবন্দরগুলো দিয়ে এসব পণ্য আমদানি হয়। ঈদের বন্ধের পর চিরচেনা রূপে ফিরেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখনও অনেকটা ফাঁকা এই ব্যবসায়িক প্রাণকেন্দ্র, আর যে কারণে বেচা কেনাও শূন্যের কোটায়। দামও কমছে বিভিন্ন পণ্যের। তবে আগামীতে দাম বাড়ানোর জন্য অজুহাত নির্ভর হয়ে উঠতে পারে এমনই সংখ্যা বাজার বিশ্লেষকদের, আর তার জন্য প্রয়োজন বাজার নিয়ন্ত্রণের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সমস্যা। গরমে নগায় ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই মুহূর্তে নগাঁও সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈরিয়াক আবহাওয়া মোকাবেলা করতে হচ্ছে বরেন্দ্রবাসীকে। গত 1 সপ্তাহ ধরে কিন্তু তীব্র তাপদাহ এবং প্রখর রোদে স্বাভাবিক জীবনযাত্রার উপর বড় ধরনের একটি প্রভাব পড়েছে, এবং হাসপাতালগুলোতে এই গরমজনিত বিভিন্ন রোগের কিন্তু প্রকোপ যেমন বেড়েছে, রোগীর ঢল বেড়েছে। প্রতিদিনই কিন্তু এই হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া, অন্যদিকে শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন, গত 1 সপ্তাহে এই হাসপাতালে স্বাভাবিকভাবে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, এবং অনেকেই আসলে জায়গা পাচ্ছে না, মেঝেতে এই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল থেকে তাদের সাধ্যমতো চেষ্টা করছেন আসলে চিকিৎসা দেওয়ার জন্য। তবে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হয়েছে, গত 1 সপ্তাহে কিন্তু 32 থেকে তাপমাত্রা একেবারে 39-এর ঘরে হঠাৎ করে লাফিয়ে বেড়ে যায়। এর ফলে কিন্তু এই রাস্তাঘাটগুলোতে দুপুরের পর থেকেই অনেকটাই স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, এবং রোদের যে প্রখরতা তা কিন্তু 10টার পর থেকেই একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু গায়ে এসে এই রোদগুলো কিন্তু বাড়ছে। ফলে জীবনযাত্রার উপর যেমন ছন্দপতন হয়েছে, অসুখের বা বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপও কিন্তু এই গরমজনিত কারণেই বাড়ছে, এমন কথাই কিন্তু চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে। তবে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে এই আবহাওয়াকে অসহনীয় বলা হচ্ছে, এবং শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের দিক থেকে বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি রাখা, এবং প্রয়োজন ছাড়া রোদে কিন্তু শিশুদের বের না করার পরামর্শ দেওয়া হয়েছে। তো বেশিরভাগই আমরা লক্ষ্য করছিলাম হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়ার পাশাপাশি কিন্তু জ্বর নিয়ে হাসপাতালে ভিড় করছেন, এবং হাসপাতালে আসার অন্যতম কারণ বলছেন যে আসলে দ্রুত শরীর ঘেমে যাচ্ছে, এবং গরমের যে প্রখরতা, এই প্রখরতার কারণে কিন্তু বাতাসের আর্দ্রতা অত্যন্ত বেশি থাকছে। 1 সপ্তাহ ধরে এই চলমান আবহাওয়া কিন্তু বরেন্দ্র এলাকার উপর এক ধরনের বড় ধরনের প্রভাব ফেলেছে। সব মিলে কিন্তু আবহাওয়া অফিসের যে বার্তা তা বলছেন যে গত
এই পরিস্থিতি কিন্তু আরো দুই একদিন থাকতে পারে। যদিও গেল রাতে কিছুটা হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টিতে এখন পর্যন্ত আবহাওয়ার ন্যূনতম কিন্তু নিম্নমুখী কোনো পর্যবেক্ষণ করতে পারছে না স্থানীয় বাসিন্দারা। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক খোঁজ খবর রোগবালয়ের আমার কাছে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা স্তূপ। নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যেখানে সেখানেই ফেলা হচ্ছে ময়লা। দুর্গন্ধে দুর্বিষহ হয়ে পড়েছে সড়কে চলাচল। সিটি কর্তৃপক্ষ বলছে ময়লা আবর্জনার স্থায়ী ডাম্পিংয়ের জন্য শত বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনায় হবে স্থায়ী সমাধান। জুনায়দ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সড়ক ঘেঁষা ময়লার স্তূপ, প্রতিদিন ফেলা হচ্ছে শহরের বর্জ্য। 25 লাখের বেশি বাসিন্দার নগরী গাজীপুর সিটি কর্পোরেশনের চিত্র এটি। গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি সড়ক, বগুড়া বাইপাস, তেলিপাড়া, কোনাবাড়ি, বাইমাইল, টঙ্গী, জয়দেবপুর রেল জংশন সবখানেই যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধ আর নোংরা পানিতে একাকার নগরীর বিভিন্ন রাস্তা, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ময়লার পানিতে। মনে করতে পারেন আসলে পাহাড়, আসলে পাহাড় না, এটা আসলে ময়লার কারখানা। প্রতি মাসে তাদের বিল পরিশোধ না করলে রিসিট নিয়ে এসে পয়সা থাকে, কিন্তু ময়লা পরিষ্কার হয় না। নাকি মনে করেন বান্ধে একা কাজ করা লাগে। এদিকে যেখানে সেখানে ময়লা ফেলা সহ নগরবাসীর অসচেতনতার কারণে শহরে আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। এই ব্যাপারে আমার মনে হয় সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা দরকার। এটা আমরা একা বলে এই প্রবলেম সমাধান হবে না। নগর মেয়র বলছেন ময়লা আবর্জনার স্থায়ী ডাম্পিং এর জন্য শত বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে, বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান হবে। স্থায়ী ডাম্পিং এর জন্য 100 বিঘা জমির বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনার একটা সুষ্ঠু সমাধান হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের যাত্রা 2013 সালের জানুয়ারিতে। 330 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটির অন্যতম নাগরিক সমস্যা এখন বর্জ্য অব্যবস্থাপনা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভারতে অর্থ পাচারে গ্রেফতার পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে আজ। এই মুহূর্তে কলকাতার আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার নগর ও দায়রা আদালতে। আপনি জানেন যে আজকেই কিছুক্ষণের মধ্যে আলিপুর এবং প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে 10,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার সহ 6 জনকে। আপনি জানেন যে 14 মে পিকে হালদারকে কলকাতার অদূরে রাজারহাটের বৈদিক ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বয়ানের ভিত্তিতে পরে বিভিন্ন জায়গা থেকে বাকি 5 জনকে গ্রেপ্তার করা হয়। পিকে হালদার, তার ভাই, তার ভাগ্নে এবং এক সহযোগী এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে, এবং তার যে পিকে হালদারের যে কথিত বান্ধবী শারমিন হালদার, তিনি রয়েছেন আলিপুর কোর্টে, আলিপুর জেলে। তো এই দুটো জেল থেকেই কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হবে নগর ও দায়রা আদালতে, তাদেরকে বিচার সিবিআই স্পেশাল কোর্টের 1 নম্বর কোর্টে তাদেরকে তোলা হবে। আপনি জানেন যে আজকেই ইডির দেয়া যে চার্জশিট, যেটি দুদিন আগে অর্থাৎ মামলার তদন্তের 58 দিনের মধ্যে যে চার্জশিটটি এই কলকাতার নগর ও দায়রা আদালতের রেজিস্ট্রারের কাছে পেশ করা হয়েছিল, আজকে কিন্তু সেই চার্জশিটই আর অফিসিয়াল কপি সেটি কিন্তু বিচারের সামনে পেশ করা হবে এবং বিচারকের সামনে কিন্তু আদালতে এই চার্জশিট নিয়ে সওয়াল জবাবে মিলিত হবেন মামলার আদালতের বাদীর পক্ষ, ইডির আইনজীবী এবং বিবাদীর পক্ষের আইনজীবীরা। তো এখনো পর্যন্ত আমরা যেটি সবশেষ খবর জানতে পেরেছি, এখনো পর্যন্ত তাদের জেল থেকে বের করে আনা হয়নি। আপনি জানেন যে ভারতীয় সময়ে সকাল 10:30 থেকে আদালতের কার্যক্রম শুরু করা হয় এবং আমরা যে আদালতে এই এই কার্যক্রমটি চলছে, বিচারের কার্যক্রমটি চলছে, সেটি কিন্তু ভেতর দিকে সিটি সেশন কোর্ট এবং সিবিআই ইডির স্পেশাল 1 নম্বর কোর্টে কিন্তু সেটি তোলা হবে। সেটি কিন্তু সকাল 10:30 পর থেকে শুরু হওয়ার কথা থাকলো, দুপুর 12:00 পর থেকে কিন্তু বিচারক আসেন এবং মনে করা হচ্ছে দুপুর 12:00 মধ্যেই এই ধৃত পিকে হালদার এবং 6 জনকে এখানে তোলা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কলকাতার নগর ও দায়রা আদালতের কাছ থেকে আমার কাছে পিকে হালদার গ্রেফতার এবং তার আইনি প্রক্রিয়ার যে বিষয় সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। দেখছেন সময় সংবাদ। অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছানোর পর গোতাবায়ার স্বাক্ষর করা পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পৌঁছায়। তার পদত্যাগের বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের খবরে এভাবেই কারফিউ উপেক্ষা করে কলম্বোর রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। তারা আনন্দ মিছিল করেন। গোতাবায়া মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে যাওয়ার পর তার স্বাক্ষর করা পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পৌঁছায়। দেশত্যাগের আগে তিনি পদত্যাগপত্রে সই করে গেছেন বলে বুধবার স্পিকারের পক্ষ থেকে জানানো হলেও তার দফতর থেকে বলা হয় পদত্যাগপত্র হাতে এসে পৌঁছায়নি। এতে করে আদৌ তিনি পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়ে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর খবর প্রকাশ করেছে। এ বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া রাজাপাকসে। সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনারে গোতাবায়া সিঙ্গাপুরে যান বলে জানা গেছে। এদিকে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গোতাবায়া দেশটিতে তার ব্যক্তিগত সফরে রয়েছেন। দেশটি কাউকে রাজনৈতিক আশ্রয় দেয় না বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বুধবার মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। সেখানেও আন্দোলনের মুখে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন গোতাবায়া। তবে তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তা এখনও জানা যায়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। চরম সংকটে ইতালির জোট সরকার। উচ্চকক্ষ সিনেটে একটি অর্থনৈতিক বিল পাশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগপত্র গ্রহণ না করে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। হঠাৎ করেই রাজনৈতিক সংকটে ইতালি। দেশটির ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। উচ্চকক্ষ সিনেটে একটি অর্থনৈতিক বিল চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপিত হলে সরকারের প্রধান শরিক ফাইভ স্টার মুভমেন্ট ভোটদানে বিরত থাকে। বিলটি অনুমোদন না পাওয়ায় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন। প্রেসিডেন্ট ভবন কুইরিনালে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লা। পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগের ঘোষণায় ধস নেমেছে শেয়ার বাজারে। এতে করে প্রবাসী বাংলাদেশিরাও ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন তারা। করোনায় বিধ্বস্ত বিশ্ববাসী যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছে, ঠিক সেই সময়টিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ইতালির প্রধানমন্ত্রীর এই পদত্যাগ ইউরোপ সহ পশ্চিমা দেশগুলিকে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তবে সেটার একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব আমাদের প্রবাসী বাংলাদেশিদের উপরে পড়তে পারে। প্রধানমন্ত্রী পদত্যাগ হওয়াতে আমাদের বাংলাদেশের যেই ব্যবসায়ীরা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতে আছে। পার্লামেন্ট থেকে যদি কোনো সলিউশন আমরা না আসতে পারি তাহলে আমাদের নতুন ইলেকশন হইতে পারে, যার জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি। 2021 সালের 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি। করোনা মহামারী সহ নানা কারণে ইতালির ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিল রাজনৈতিক দলগুলো। আবারও ভাঙতে পারে ইতালির কোয়ালিশন সরকার, নতুন করে শুরু হলো রাজনৈতিক সংকট। পার্লামেন্টে যদি কোনো সমাধান না আসে তাহলে নতুন নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।